হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি বোলক মুনমুন। কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো এটা হচ্ছে সকালবেলা, সকালে আমি একটু বাজারগুলো গুছিয়ে নিব, কারণ রাতে এগুলো নিয়ে আসছিল, আমার গুছানো হয়নি। রাতে প্রচুর বৃষ্টি বন্যা ছিল, আমি একটু রান্নাঘরটা ক্লিন করেছিলাম। রান্নাঘরে অনেক ময়লা জমা ছিল, জালনা থেকে ময়লা আসছিল, সেগুলো আমি ক্লিন করে আমার চুলাটা আমি নিচে নামিয়ে নিয়েছিলাম, সেজন্য আর এগুলো গুছানো আমার সময় হয়নি। তো খুব তাড়াতাড়ি আজ কাজগুলো সেরে নিব, চলে যাব বিকালে পার্লারে, সেখানে রিবন্ডিংয়ের কাজ হবে, দুটো রিবন্ডিং করব একসাথে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স আমার সাথেই থাকেন, আশা করি ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো এখানে দুটো পেস্ট নিয়ে আসলো, তো একটা হচ্ছে মেডি প্লাস আর একটা হচ্ছে কোলোজাপ, তো কোলোজাপের সাথে একটা মগ ফ্রি দিল। তো বাহিরে এখনও প্রচুর বৃষ্টি আছে, বন্যাও আছে, মোটামুটি রাস্তায় পানি জমা হয়ে আছে। তো আমি সমস্ত বেডগুলো আমার চেঞ্জ করব আজ, তো কিছু সবজি কাটাকাটি করব রান্না করার জন্য। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমাকে অনেকেই অনেক সাপোর্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, তাদেরও অসংখ্য ধন্যবাদ। তো আমার কথায় অনেক ভুল হতে পারে, তো একসাথে অনেক কথা বলতেছি যার কারণে একটু ভুল হয়ে গেল, তো আমার কথার ভুলগুলো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে একটু ফুলকপি কাটাকাটি করে নিলাম, তো সবজিতে মোটামুটি ভালোই পিঁপড়া জমা ছিল, আমার ভালোভাবে এগুলো ক্লিন করতে হবে, বৃষ্টির ভিতরে মোটামুটি পিঁপড়া জমা হয়ে যায়। বাসাটা আমার অনেক আগের পুরানো, সেজন্য এই বাসাটা আমার হাজব্যান্ড একদমই পাল্টাতে চায় না, বলে যে নিজেদের বাসায় যাবে একসাথে, বাসার বাড়ি হলো অনেক ভালো, তো আমাদের কোনো কিছুতেই সমস্যা হয় না, একদম পর্যাপ্ত পরিমাণে পানি দেয় সব সময়, ঝামেলা নেই, বাড়িওয়ালারা কোনো সময় বাসার ভিতরে আসে না, এটা নিয়ে ওটা নিয়ে কোনো কথাই বলে না। তো ভিউয়ার্স আমার সাথেই থাকবেন আশা করি। তো বিকালে আমি হচ্ছে পার্লারে গিয়ে আপনাদের সাথে রিবন্ডিংয়ের কাজ শেয়ার করব, তো সেজন্য আমি একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিব। তো ধনিয়া পাতা নিলাম, এখানে ধনিয়া পাতাগুলো আমার একদম লাল হয়ে গেছে, সবজিগুলো মোটামুটি আমার নষ্ট হয়ে গেছে, কারণ বিদ্যুৎ ছিল না দুই দিন যাবৎ। তো আমি বেডগুলো সব চেঞ্জ করে নিব এখন। তো আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা দেখে নিতে পারবেন। তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই দোয়া ও ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে পারবো, আপনাদের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল অসংখ্য পরিমাণে। তো বন্যা বৃষ্টি শেষ হয়ে গেছে মোটামুটি, এজন্য আমি বেডগুলো একদম চেঞ্জ করে নিলাম, এতে করে অনেক ভালো লাগে আমার। তো আমার ছেলের রুমেরটা, আমার ছেলের রুমের বেডগুলো সবসময় ওই ক্লিন করে, ওই উঠিয়ে নেয়, তো সেটা নিয়ে আমার ঝামেলা করতে হয় না, তো মাঝে মাঝে একটু ক্লিন করে দেই আমি, আজ ও উঠিয়ে নিল, তো বাকিগুলো আমি একটু আমারগুলো ক্লিন করে নিলাম। তো ভিউয়ার্স অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আবার বললাম আমার ভিডিওতে একটি লাইক দিবেন,
ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন হয়। তো রান্নাঘরে চলে আসলাম, আমার চুলাটা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, নিচে নামিয়ে নিলাম। তো নিচে বসেই আমি রান্না করতেছি, তো উপরটা আমার একদম ক্লিন করা। আমি রান্না শেষে চুলাটা উপরে উঠিয়ে নেব, এখন নিচে বসে একটু রান্না করব। তো নিচে বসে রান্না করতে মোটামুটি ভালোই লাগে, দেখলাম আজ যে নিচে বসে বসে রান্না করা যায়, উপরে রান্না করলে তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। তো আমি মাছগুলো ভেজে বেগুন আর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না, সেটা আপনারা একটু দেখে নেবেন। আজ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম, কারণ আজ খুব ব্যস্ত, আমি খুব তাড়াতাড়ি কাজ করে চলে যাব পার্লারে, সেখান থেকে বারবার ফোন আসতেছে কখন আমি যাব। তো মোটামুটি ব্যস্ততায় দিন কাটে আমার, ভালো লাগে, কারণ হাজবেন্ড তো একদমই সময় দিতে পারে না, আমার ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটে যায়, অনেক ভালো লাগে। তো টাকা পয়সাটা তো আর মেইন না, আমি ইউটিউবে কাজ করি, ভিডিও দেই, এতেও আমার অনেক ভালো লাগে। তো সময়গুলো কেটে যায়, মন মানসিকতা অনেক ভালো থাকে সারাদিন ব্যস্ততার ভিতরে। তো আগে তো আমার একদমই সময় কাটতো না, এখন আমি একদমই সময় পাই না। তো বেগুন আর হচ্ছে ফুলকপি মোটামুটি আমার রান্না করা হয়ে গেছে, তো বেগুনটা আমি একদম ভাজি করে তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করে নিব। তো কাজের মধ্যে থাকলে ভিউয়ার্স অবশ্যই সবারই ভালো লাগে, আমার তো ভালোই লাগে, আপনাদের কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগে, কমেন্টস করে জানাবেন আমার ব্লগগুলো কেমন হয় সেটাও। তো অনেক বক বক করে ফেললাম আজ আপনাদের সাথে, অনেক ভুল হয়েছে, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথাগুলো। খুব ঝটপট রান্না করতেছি, রান্নাগুলো কেমন হয় জানি না, কমেন্টস করে জানিয়ে দিবেন আপুরা ভাইয়েরা আমার রান্নাগুলো কেমন হয়েছে। তো অনেক কাজ করলাম আজ, যার কারণে একদমই রান্না করতে ইচ্ছা করছিল না, তারপর করতে হবে, করার কিছুই নাই, খেতে তো হবেই তাই না। তো চলে আসলাম আমি পার্লারে সব কাজকর্ম গুছিয়ে, তো বাহিরের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে আমাদের সাদেক আবদুল্লাহ আসছিল, বৃষ্টির কারণে একদমই এখানে ছিল না, চলে গেছিল কোথায় যেন মেডিকেলে, ওখানে নিয়ে গেছিল নাকি, সেটা একদম পার্লারের সামনে সাজিয়েছিল, এখানেই আসছিল নাকি, পরে এখান থেকে নিয়ে গেল। তো এখানে আমি একদম রিবন্ডিংয়ের প্রথম মেডিসিনটা লাগাচ্ছি, এখানে হচ্ছে আমি মিল্ক প্রোটিন দিয়ে রিবন্ডিংটা করতেছি। তো মিল্ক প্রোটিনে হচ্ছে তিনটা মেডিসিন আমি লাগাই, তিনটা হচ্ছে আমি তিনবারে লাগিয়ে দেই। তো প্রথমটা এ নাম্বারটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এভাবে সমস্ত চুলে একদম লাগিয়ে নিতে হবে, যাতে চুলের গোড়াটা না লাগে, তারপর ভালোভাবে চুলটাকে আছড়িয়ে একদম সোজা করে নিতে হবে। তো অন্য দিন মেডিসিনটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আজ আর শেয়ার করলাম না। তো একসাথে খুব তাড়াতাড়ি করে আমি দুইটা রিবন্ডিং করতেছি, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্য দিন অবশ্যই আমি কী মেডিসিন দিয়ে রিবন্ডিং করি সেটা শেয়ার করব। তো অন্য পাশে আমার আর একটা রিবন্ডিংয়ের কাজ মোটামুটি হয়ে গেছে, এখন ওনাকে আমি মেডিসিন লাগিয়ে ওনার চুলটা আমি টেনে দিব মেশিনে। তো একদম চিরুনি দিয়ে ভালোভাবে সোজা রাখতে হবে চুলটা আছড়িয়ে, যাতে কোনো ভাঁজ না পড়ে,
মেডিসিন দেওয়ার পরে একদমই ভাঁজ পড়া যাবে না। তো এনার রিবন্ডিংটা অনেক সুন্দর হয়েছে, উনি আগেও করেছিল, চুলে কালার করেছিল এখানে, তো কালারটার পরে চুলে আবার রিবন্ডিং করলো। তো ওনার চুলটা এখন আমি ধুয়ে দিলাম, পরে যার চুলটাতে আমি মেডিসিন লাগিয়েছিলাম, তো এখন শুকিয়ে একদম অর্ধেক পরিমাণে শুকাবো চুলটা, আমি সম্পূর্ণ চুলটা শুকাবো না, মোটামুটি একটু ভিজে থাকবে। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই হচ্ছে আমার চুলটা, এত সুন্দর হয়েছে ওনার চুলটা, পরে উনি স্পা করবে। তো এইভাবে চুলটা এখন আমি টেনে দিব, তো উনি আসছে হচ্ছে স্পা করার জন্য। ওনার চুলটা করা হয়ে গেছে, এখন উনি স্পা করার জন্য আসছে, স্পার মেডিসিন লাগিয়ে ধুয়ে আমি এখন ওনার চুলটাতে মেশিনে টেনে দিলাম। তো ওনার চুলটা অনেক সুন্দর হয়েছিল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।